রোববার দিনগত মধ্যরাতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। এ কারণে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। রাত 3:30টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খানের তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর 4:20-এর দিকে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন খালেদা জিয়া। হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়। গত মঙ্গলবার বিকেলে 12 দিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।